বঙ্গবন্ধু 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন শেখ লুৎফর রহমান, মা ছিলেন সাহারা খাতুন, তার ডাকনাম ছিল খোকা। স্কুলে সকলেই তারে মিয়া ভাই বলে ডাকতে, যিনি ছিলেন সকলের প্রিয়। কিশোর শেখ মুজিব নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত বাঙালির পাশে থেকে পরিণত হয়েছেন ছাত্রনেতা, ছাত্রনেতাকে প্রাদেশিক নেতা, প্রাদেশিক নেতা থেকে জাতীয় নেতা, জাতীয় নেতা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনক, কালজয়ী মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহাকালের মহানায়ক। বঙ্গালী জাতির অধিকার আদায়ে, স্বাধীনতা আন্দোলনে প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1952 সালের ভাষা আন্দোলন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 শিক্ষা সংস্কৃতি আন্দোলন, 66 ছয় দফা, 69 গণপুত্থান, 70 সাধারণ নির্বাচন, বাঙালির আশা আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। সকল প্রকার অত্যাচার, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক দূরদর্শিতা, সাহস, বাগ্মিতা ও বলিষ্ঠ নেতৃত্ব এদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথিকৃ এবং বাঙালির এক অভিসম্বাদিত নেতা। 70 সালের নির্বাচনে জয়লাভের পরেও যখন পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে টাল মানা করতেছিল, বঙ্গবন্ধু ঢাকা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এদেশের মুক্তির দলিল তিনি সেদিন ঘোষণা করেছিলেন। নির্মলবন্ধু গুণের কবিতায় শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অথবর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়া, সকল দুয়ার খোলা, কে রোদে তাহার বজ্রবাণী, গণসূত্রের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খালি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।